তোমাদের আমি বল ও গতি তোমাদের বইতে যে দ্বিতীয় চ্যাপ্টারটি রয়েছে ওই দ্বিতীয় বল ও গতি থেকে কিছু শর্ট কোয়েশ্চেন তোমাদের সামনে আজ আলোচনা করবো প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেনের নিচে উত্তর দেওয়া আছে এবং প্রত্যেকটা উত্তর যেইগুলো একটু ইন্ট্রোডিউস করা যায় সেগুলো তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করব যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় নেক্সট দেখো নাগরদোলার গতি কি ধরনের গতি না নাগরদোলার গতি ঘূর্ণন গতি নাগরদোলার গতি কি ঘূর্ণন গতি দেখো স্টুডেন্টস নাগরদোলা কিন্তু এই রকমভাবে ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি সো একটা নির্দিষ্ট কেন কেন্দ্রের চারিদিকে একটা নির্দিষ্ট আলম্বের চারিদিকে কিন্তু তারা ঘুরতে থাকে সো নাগরদোলার গতি একটি ঘূর্ণন গতি পরের কোশ্চেন দেখো সময়ের সঙ্গে বস্তুর গতি বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কি বলে সময়ের সঙ্গে যখন বস্তুর গতি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে যখন ধীরে 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 বৃদ্ধি পেতে থাকে মনে করো যে একটা ট্রেন স্টেশনে ঢুকছে সরি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে তার গতিটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো এইটাকে কী বলবো তরণ বলবো দ্রুতি কী রাশি দুটি একটি স্কেলার রাশি একটুখানি মিস্টেকটা একটুখানি ক্লিয়ার করে নেবে তরণের এককে কোন একক দুবার ব্যবহার করা হয় দেখো স্টুডেন্টস তো তরণের এককে সময়ের এককটা কিন্তু দুবার ব্যবহার করা হয় কারণ দেখো তরণ মানে কি তরণ মানে হচ্ছে বেগ বাই সময় আচ্ছা বেগ কি বেগ হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স বাই টাইম তো এটা বাই আবার টাইম সো টাইমটাকে দুবার ব্যবহার করা হয়েছে তাহলে তরণের কোন এককটি দুবার ব্যবহার করা হয় না তরণের রেকের সময়ের এককটি দুবার ব্যবহার করা হয় পর পরের কোশ্চেন দেখো বিশুদ্ধ ঘূর্ণনের ঘূর্ণাক্ষের অবস্থা কিরূপ হওয়া উচিত না বিশুদ্ধ ঘূর্ণনে ঘূর্ণাক্ষের অবস্থা স্থির থাকে যেমন কি নাগরদোলার গতি নাগরদোলার গতিটা কি বিশুদ্ধ ঘূর্ণন গতি ঠিক আছে কিন্তু পৃথিবীর গতি মিশ্র গতি বা একটা চলন্ত সাইকেলের গতি বা চলন্ত একটি কারের গতিটা কিন্তু মিশ্র গতি ওটা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তেমনি চাকাটাও ঘুরছে তো চাকার গতিটা কি মিশ্র গতি কিন্তু যখন এই গতিটা কী হবে যখন এই গতিটা বিশুদ্ধ হবে মানে কোনো একটা বস্তু একটা জায়গাতেই ঘুরতে থাকবে তখন কিন্তু ওটা কী হবে না ওটা একটা বিশুদ্ধ ঘূর্ণন গতি হবে তো বেগের সংকেত দেখো বেগের মাতৃসংকেত বাইটি স্থির অবশ্য স্থির বাস হঠাৎ চলতে শুরু করলেই যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন না স্থিতিজাড্ডের কারণে যে ব্যক্তিটা বসেছিলো তার মধ্যে একটা স্থিতি স্থিতিজাড্য ক্রিয়া করছিল হঠাৎ করে চলতে শুরু করলে সিটের সঙ্গে বসা অংশটা চলতে শুরু করবে কিন্তু ওপরের যে পোর্শানটা মানে কোমরের ওপরের পোর্শানটা ওটা কিন্তু তখনও স্থিতিজাডে থাকতে চাইবে সেই কারণে পিছনের দিকে হেলে পড়বে নেক্সট কোশ্চেন দেখো সুইচ অফ করে দিলেও ফ্যান কিছুক্ষণ ঘুরতে থাকে কেন না গতি জাড্ডের কারণে এক্সট্রিমলি সরি স্টুডেন্টস এইখানে একদম খুব মানে ভাইটাল একটা মিস্টেক হয়ে গেছে গতি জাগরণের কারণে হয়ে গেছে এটা গতি চাডের কারণে হবে নেক্সট কোশ্চেন দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায় না প্রথমটা হচ্ছে গিয়ে জার্ডের ধারণা পাওয়া যায় এটা হবে বস্তুর জারড্ডের ধারণা এগুলো টাইপিংয়ের পর কেন এরকম হয়ে গেছে আমি ঠিকঠাক বুঝতে পারছি না তো যাই হোক নেক্সট ক্লাস থেকে এগুলো একটু চেক করে দেবো তো এটা হচ্ছে প্রথম গতিসূত্র থেকে কি জানা যায় না বস্তুর জারডের ধর্ম জানা যায় এবং কি বলের সংজ্ঞা পাওয়া যায় নেক্সটটা দেখো এক গ্রাম ভর সমান কত ডাইন এক গ্রাম ভরসমান নশো আশি ডাইন ঠিক আছে এক গ্রাম ভরসমান নশো নশো আশি ডাইন এখানে বানানটা একটু ক্লিয়ার করে নেবে আর কি যদি বলে যে কত নিউটন যদি তোমাকে জিজ্ঞাসা করতে যে কত নিউটন তাহলে এটা তো জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইট নিউটন ঠিক আছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইট নিউটন মনে থাকবে তো এটা কিন্তু যে কোনো পরীক্ষাতে বা প্রশ্নবিচিত্রাতেও কিন্তু এই কোশ্চেনটা বারবার আসছে নেক্সট কোশ্চেন দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়ার ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায় তৃতীয় গতিসূত্র থেকে সবাই যেন নিউটন কত ডাইনের সমান না এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ঠিক আছে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো জেট বিমানের কার্যনীতি কিসের ওপর নির্ভর করে রৈক্ষিক ভরবে সংরক্ষণ সূত্রের ওপর নির্ভর করে কিন্তু জেট বিমানের নীতি তৃতীয় গতিসূত্র থেকে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোন মান কত দেখো এটা একটু আলোচনা করে দিই হ্যাঁ ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী এই দিকে যদি ক্রিয়া কাজ করে তাহলে ঠিক এই দিকে তার উল্টো দিকে প্রতিক্রিয়া কাজ করে তাহলে এদের যে কোনটা কত দেখো একশো আশি ডিগ্রি এদের কোনটা কত একশো আশি ডিগ্রি নেক্সট কোশ্চেন দেখো দুটি স্পর্শহীন বলের উদাহরণ দাও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এবং চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ বল এইগুলো এইগুলো কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করিনি এইগুলো একটু টাইপিং কী কারণে রকম হয়ে গিয়েছে আমি নেক্সট ক্লাস থেকে অবশ্যই এগুলো চেক করেই তোমাদেরকে ভিডিও ইন্ট্রোডিউস করব কম্বলে লাঠিতে আঘাত করলে ধুলো ঝরে যায় এটি কোন জ্যাড্ডের উদাহরণ না এটি হচ্ছে স্থিতিজ্যাডের উদাহরণ বা এই কোশ্চেনটা একটু অন্যরকমভাবে আসে যে যখন কম্বল মিলে দেওয়া থাকে সেই কম্বলের ওপরে যখন লাঠি দিয়ে আঘাত করা হয় তখন ধুলো ঝরে যায় কেন তখন তোমাদের ক্যান্সার কি বলতে হবে তখন তোমাদের আনসার বলতে হবে যে স্থিতি স্থিতিচার্ডে থাকে এবং কম্বলটি হঠাৎ গতিশীল হওয়ার জন্য ধুলো কিন্তু ঝরে যায় নেক্সট কোশ্চেন দেখো একটি চলন্ত গাড়ির চাকা কোন গতির উদাহরণ একটি চলন্ত গাড়ির চাকা মিশ্র গতির উদাহরণ আমি আগেই তোমাদেরকে বলেছি একটি গতির উদাহরণ চাকাটি কী হচ্ছে নিচে ঘুরছে আবার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানে একটা রৈখিক গতি এবং ঘূর্ণন গতি দুটো একসঙ্গে মিশছে সেই জন্য এটা মিশ্র গতির উদাহরণ নেক্সট কোশ্চেন দেখো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোন রাশিটি স্থির থাকে না অবাধে পতনশীল কোনো বস্তু যখন দেখো কন্টিনিউয়াসলি নিচের দিকে পড়ছে তখন কিন্তু তার তরণটা কিন্তু ধীরে ধীরে ক্রমশ বাড়ছে সেই জন্য সেই বস্তুটার কী থাকবে তরণ স্থির থাকবে নেক্সট কোশ্চেন দেখো ও আচ্ছা সরি এই কুড়িটা কোশ্চেনই আজকে রেডি হয়েছিল তো এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়বে আর এই লকডাউনের টাইমে বাড়িতে থাকবে হ্যাপি থাকবে